যে গাছে ফল থাকে সেই গাছে মানুষ ঢিল মারে, যে গাছে ফল থাকে না সেই গাছে কেউ ঢিল মারে না। যখন কেউ আপনাকে ঈর্ষা করবে, ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করবে যে আপনি কিছু করেছেন, মনে রাখবেন আপনার সাথে মানুষ আপনার সফল হবার গল্প শোনাবে, কিন্তু মন থেকে এটা কোনো দিনও চাইবে না যে আপনি তার চেয়েও বেশি সফল হয়ে যান। প্রথমেই সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন, আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন, মনে রাখবেন কোচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। মানুষের প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিনতে করো, কারণ অপমান হলো সেই ধন যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয়। তো ফেইন্ট সবচেয়ে মনে রাখবেন, জীবনে সফলতা এমনি এমনি আসে না, সফল হতে হলে তিনটি জিনিস খুবই প্রয়োজন। নাম্বার ওয়ান কঠোর পরিশ্রম, নাম্বার টু যে কোনো কাজের সঙ্গে লেগে থাকা, নাম্বার থ্রি সাধারণ বিচার বুদ্ধি। আপনার জীবনের তুলনা অন্য কারোর সাথে কোনোদিনও করবেন না, কারণ সূর্য আর চাঁদ দুই উজ্জ্বলতা লাভ করে কিন্তু আলাদা আলাদা সময়। তো ফ্রেন্ড আজকে ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।